বকেয়া অর্থ ও বেতন বাড়ানোর দাবি জানিয়ে হুগলি তালুকেশ্বর পৌরসভার অস্থায়ী কর্মীরা পৌরসভার সামনে আবর্জনা ফেলে বিক্ষোভ দেখালো। অস্থায়ী কর্মীরা অভিযোগ করেন, করোনা পরিস্থিতিতে তারা কাজ করলেও সুরক্ষার জন্য পর্যাপ্ত মাস্ক, স্যানিটাইজার, গ্লাভস, সাবান তাদের দেওয়া হয়নি। তাদের আরো অভিযোগ, সুপারভাইজার অতিরিক্ত কাজ করার জন্য চাপ দেন। এর আগেও আয় তিন মাস মাইনে হয়নি, তখন বিক্ষোভ হয়নি। এখন এই যে বিক্ষোভ ময়লা ফেলে, এটা আমি কোনো মতেই সমর্থন করি না। ঠিক আছে, আমাদের সঙ্গে আলোচনা করতে পারতো, বলতে পারতো, তারপর আমি নিজে গিয়ে ওদেরকে বলতে, ওরা তুলে নেয়, মিথ্যা কথা কেন বলবো। কিন্তু আমি চেয়ারম্যানকে ডাকি, চেয়ারম্যান আসে, চেয়ারম্যানের সঙ্গে আমি বসে কথা বলি, ওদেরকেও আমি ডেকেছিলাম। ডেকে ওরা যে যে দাবিগুলো বলছে, একটাও অগ্রাহ্য ফেলে দেওয়ার মতো না। আজকে আপনি চিন্তা করুন, 176 টাকা না 178 টাকা মাইনে পেত, সেই মাইনেটা 140 টাকা। আজকে এই লকডাউনে বাজারে 140 টাকা কারো সংসার চলে? তার ছেলে আছে, বউ আছে, বাচ্চা আছে, বিবেচনা করার কোনো নামই নেই। আজকে 10 বছর পৌরসভা পার হয়ে গেল, একটা ছেলে পারমানেন্ট হবে না? আমি ওনার কাছে প্রশ্ন করি যে একটা ছেলেও পারমানেন্টের কোনো রাস্তা নেই, এ কীভাবে চলবে? একবার ছোটাছুটি করলে হয়তো 2-4টে ছেলে চাকরি দিতে পারতো, সেখানে না দিয়ে সেখানে টাকা মাইনে বাড়ার জায়গায় টাকা কমে গেল। আন্দোলন তো স্বাভাবিক হবেই, যে কেউ হলো, আমি থাকলে আমিও আন্দোলনটা করতাম। যাই হোক, আমি চেয়ারম্যানের সঙ্গে কথা বলেছি যে ওদের বিষয়টা ভাবা চিন্তা করার জন্য, চেয়ারম্যানকে বলেছি আপনি চিন্তা ভাবনা করে ওদের সঙ্গে কথা খাতা দিয়েছি, পর্যাপ্ত আমাদের স্যানিটাইজেশনও করা হয়েছে, সেদিকে নিশ্চিতভাবে তার সাথে রেজাল্ট দেখলে আপনারা বুঝতে পারবেন যে আমরা আশপাশের এলাকার থেকেও আমাদের প্রচেষ্টায়, কর্মীদের সহায়তায় আজকে আমাদের তাকেশ্বরের করোনা আবহাওয়া অনেকখানি ভালো। আমাদের এফেক্ট সেখানে এত নেই, আমার এলাকার মানুষজনও সেখানে আজকে নিরোগ আছে। কয়েকজন যারা হয়েছে হাতে কোনা, তারা কলকাতা যাতায়াতের কারণেই হয়েছে, এবং সেটাকে আমরা আমাদের স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে নজর রেখে তাদের স্প্রেড যাতে না হয় আমরা সেই ব্যবস্থা নিতে সফল হয়েছি। এই মুহূর্তে একজন মাত্র করোনা রোগী আছে এবং তিনি হাসপাতালে ভর্তি আছেন, আছে ভালো আছেন। তো আমরা সেই নিয়ে সব দিক নজর দেখি, আমরা প্রতিনিয়ত কাজ করে চলেছি, এ নিয়ে সমস্যা কিছু নেই। এখন কেউ কেউ এগুলো বিষয় থেকে একটু খোঁজাখুঁজি দিচ্ছে আর করছে, তো আমরা যাই হোক, আমাদের সার্বিক অবস্থা ভালো আছে, আমাদের সাথেরা ভালো কাজ করে, এ নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। হুগলি থেকে শুভজিৎ ঘোষের রিপোর্ট, আনন্দ বার্তা।